ফ্যাশন শব্দটা শুনলে সবার প্রথমে মাথায় কি আসে বলুন তো? ফ্যাশন শো, রাইট? ইয়েস, একটা ডিজাইনার ড্রেসকে 100% ঠিকঠাকভাবে তুলে ধরার জন্য কিন্তু ফ্যাশন শো, ফ্যাশন কোরিওগ্রাফার এবং একটা মডেলের ভূমিকা আমরা একেবারে অবহেলা করতে পারি না, তাই না? ইয়েস, এবং আজকে আমরা যে ব্যক্তিত্বর সাথে কথা বলবো তিনি কিন্তু একাধারে বাংলাদেশের জনপ্রিয় একজন ফ্যাশন কোরিওগ্রাফার, ট্রেনার এবং মডেল। ইয়েস, আপনারা একদম ঠিক ধরেছেন, আজকে আমাদের অতিথি জনপ্রিয় কোরিওগ্রাফার, মডেল এবং ট্রেনার বুলবুল টুম্পা। তাহলে চলুন চলে যাই আমাদের অতিথির কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আমরা যতটুকু জানি যে তরুণ ডিজাইনারদের নিয়ে একটা রিয়েলিটি শো হতে যাচ্ছে যেটার নাম হচ্ছে ফ্যাশন রানওয়ে সিজন 1, সেখানে কিন্তু বুলবুল টুম্পা আপু জাজ হিসেবে থাকছেন। আপু, আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি এই অনুষ্ঠানটি নিয়ে, এই রিয়েলিটি শোটা নিয়ে আপনার প্রত্যাশা কি? অবভিয়াসলি ভালো কিছু। আমরা যেহেতু কষ্ট করে জায়গাটা তৈরি করেছি এবং নতুন প্রজন্মে কাজ করবে, তারা পজিটিভ কিছু দিবে এবং ভালো কিছু নতুন মুখ তৈরি হবে এবং তাদের গুণ দিয়ে তারা আরও ভালো কিছু করবে, সেটাই আশা করবো। চমৎকার, এবং আমি মনে করছি আপুর এই কথাগুলো তরুণ ডিজাইনার যারা আছে তাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। আপু, আপনার জার্নি শুরুটা মডেলিং থেকে হলো, আমরা সবাই কিন্তু জানি আপনি বর্তমানে বাংলাদেশের একজন স্বনামধন্য কোরিওগ্রাফার। সো কোরিওগ্রাফি নিয়ে আমাদের যদি একটু বলতেন যে কোরিওগ্রাফিটা ফ্যাশনের জন্য কতটা জরুরি এবং যারা কোরিওগ্রাফার হতে চায় ইন ফিউচার তাদের কী কী করা উচিত, আমাদের যদি একটু বলতেন। ধন্যবাদ, অনেক সুন্দর একটা কোশ্চেন। কারণ হচ্ছে এই কোরিওগ্রাফি করতে হলে মানুষের অনেক অনেক কিছু জানার দরকার আছে। একটা কোরিওগ্রাফি করা শুধু যে আমি মডেলকে ড্রেস পরিয়ে দিলাম হেঁটে আসবে তা না। ডিজাইনারের সাথে একটা কনসেপ্ট, প্রথমত যে যারা শোটা করবে তাদের সাথে বসা, তারা কী চায়, তারপর ডিজাইনারের সাথে বসা, ডিজাইনার আসলে তার কাপড়টাকে কীভাবে দেখতে চায়, তার যে এত সুন্দর একটা, প্রত্যেকটা ডিজাইনারের কাপড় কিন্তু আমরা যেমন বাচ্চাদের লালন পালন করি, আমাদের স্টুডেন্টদের, তাদের কাছেও একটা এক একটা কাপড় কিন্তু তাদের কাছে বাচ্চা। সো তারা অনেক স্বপ্ন থাকে তার কাপড়টা খুব সুন্দর করে প্রেজেন্ট হবে, কালার ওরা দেখে, ওরা সুন্দর করে চায় যে একটা মডেল সুন্দর করে কাপড়টাকে ক্যারি করবে। তাদের সাথে বসে তারা যদি কোনো মিউজিক সাজেশন দিতে চায় বা কোরিওগ্রাফারকে বলতে চায়, তারা আসলে এটা হচ্ছে ডিপেন্ড করবে পুরাটাই হচ্ছে কোরিওগ্রাফার এবং ডিজাইনার। ডিজাইনার যদি মিউজিক বলে যে না আমি আপু এই মিউজিকটা চাই, তখন মিউজিকটা দেওয়া যাবে, আর যদি বলে যে না আপু আপনি মিউজিকটা দেন, কোন মিউজিকটা যাবে সেটাও কোরিওগ্রাফি করতে পারবে। তারপরে আসে স্টেজ। স্টেজ অনেক বড় একটা বিষয়, এই যখন ফ্যাশন শো করবে স্টেজটা অনেক বড় ব্যাপার, যে স্টেজ কোন জায়গায় দাঁড়ালে মডেলটাকে সুন্দর লাগবে, কতক্ষণের পরে একটা মডেল এন্ট্রি করবে, তার সাথে সাউন্ড, লাইট এবং মেকআপ, মানে মডেল প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসকেই সমানভাবে দিতে হবে একদম টাইমটা, প্রত্যেকটা জিনিসের সাথেই একটা ফ্যাশন শোর অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। শুধু যে একটা মডেল সুন্দর, শুধু যে কোরিওগ্রাফি করলে সুন্দর হবে তা না। এটা মানুষের ভুল ধারণা যে আমি একটা সুন্দর করে মডেলকে ছেড়ে দিলাম হেঁটে আসবে, না, একটা লাইটের ব্যাপার আছে। চাই একটা ডিজাইনার বুঝে বললাম বাচ্চাদের মতো তার কাপড়টা, সো ওইটার মধ্যে কোন লাইটটা বসালে তাকে, কোন লাইটটা দিলে কাপড়টাকে সুন্দর লাগবে, কাপড়টা ফুটে আসবে, কারণ লাইটের ব্যাপারে অনেক কিছু ইম্পর্টেন্সই আছে। একটা মডেলের যখন কাপড় পরবে ডিজাইনার তো চায় তার কাপড়টাকে সুন্দর করে প্রেজেন্ট করা, এটাও একটা ব্যাপার। আর হচ্ছে আমাদের দেশে যেমন অনেকে ধারণা যে এসেই বললাম যে হেঁটে আসো, এটা আসলেই রং একটা আইডিয়া যে এসেই হেঁটে আসো। যে অনেকেই আছে যে যারা আসলে জানে না কোরিওগ্রাফি কি, যদি আমাকে বলো আমি কোরিওগ্রাফির মিনিংস কি, কোরিওগ্রাফি হচ্ছে অনেক কষ্ট করে শিখতে হবে। তুমি এসে পড়া, আমি যেহেতু আমাদের দেশে পড়াশোনাটা নাই কোরিওগ্রাফির উপরে, আমি যেমন প্রচুর মানুষের অ্যাসিস্ট করেছি, আমার সিনিয়র তোপাপু, তানিয়াপু, টিঙ্কু ভাইয়া, সুমন, লুনা, মানে আমি অনেক মানুষের অ্যাসিস্ট করেছি, আমি জাস্ট কাজটা শেখার জন্য, যে কাজটা আসলে কি, এক একজনের এক এক ধরনের আইডিয়া, এক একজনের এক এক ধরনের কোরিওগ্রাফি সেন্স, সে সব কিছুই আমি শিখেছি, চেষ্টা করেছি আমি সব কিছু মিলে এক একজনের কাছ থেকে এক একটা জিনিস নেওয়া। অনেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা ইম্পর্টেন্ট। যেমন এখন আমি আর আজরা অনেক কাজ করি, আমরা যেমন ডিসকাস করে অনেক কাজ করি, ওর অনেক কাজে আমি আসি যখন আমাকে বলে যে আমি তো আমার এই কাজটাকে যদি হেল্প করিস। সো আমরা কিন্তু কাজ করি ডিসকাস করে, বা ও যদি আমাকে বলে যে আমি এইরকম চাই, সো আমরা চেষ্টা করি ওইভাবে কাজটা করার। সো কোরিওগ্রাফি মানে যে হেঁটে আসো, মডেল ছেড়ে দিলাম মেকআপ করে, না, এটা একদম ভুল ধারণা। আমি চাই যারা কোরিওগ্রাফি করতে চায় তারা প্রত্যেকটা মানুষ শিখে আসা উচিত।
চমৎকার। সো আমরা আসলে যারা দেখি দেখে মনে করি যে একটা স্টেজ উঠে একটা মডেল হেঁটে চলে আসলো, এটাই ফ্যাশন শো। বাট এখানে যে অনেক ছোট ছোট ডিটেইলস আছে এগুলো কিন্তু আমরা আসলে কেউ খেয়াল করি না। সাথে আরো আছে যারা আসলে মেকআপ করে, যারা বিহাইন্ড দ্য সিনে কাজ করে। একটা শো মানে যে শুধু মডেল, কোরিওগ্রাফার, ডিজাইনার না, মেকআপও আছে, যারা স্টেজ লাইট সাউন্ড করে তারাও আছে। এখানে অনেক বড় একটা সার্কেল কাজ করে, পিছনে অনেক বড় একটা ইউনিট কাজ করে। সো সবারই অবদান আছে একটা শোর জন্য। চমৎকার। এবার আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে এখন যখন আপনি কোরিওগ্রাফি করেন, আপনার বাচ্চারা, আপনার মডেলরা আপনার সামনে হেঁটে আসে, তখন কি মনে হয়? আপনি যে সময় মডেল ছিলেন বা মডেলিং করতেন ফ্রিকোয়েন্টলি, ওই সময়ের এখনের মধ্যে ডিফারেন্সটা কি চোখে পড়ে আপনার, আর ভালো লাগে কোন জিনিসগুলো? আমি তো সবসময় পজিটিভ জিনিস খুঁজে বের করতে ভালো লাগে, কারণ আমি পজিটিভলি দেখি। একটা বাচ্চা যখন নতুন করে হাঁটি হাঁটি পাপা করে দেখতে ভালো লাগে। আর আমাদের সময় আসলে আমাদের অনেক আগ্রহ ছিল, ইচ্ছা শক্তি ছিল, আমরা প্রচুর পরিশ্রম করেছি, আমরা নিজে থেকে জানার চেষ্টা করেছি, আমরা সবসময় কাজটার প্রতি ফোকাস থাকতাম। আমরা যেমন ডায়েরি নিয়ে যেতাম, কলম নিয়ে যেতাম, আমরা কোরিওগ্রাফির ওই জিনিসগুলো লিখতাম, আমাদের কোরিওগ্রাফার কী বলেছে, এবং আমাদের ওরা ও সবসময় আমরা অ্যালার্ট থাকতাম কখন আমাদের কী বলছে। সো এই জিনিসগুলো এখন বর্তমানে মিস করি আসলে। এখনকার জেনারেশনের এই আগ্রহটা একটু কম, মানে তারা চাইলে পারে কিন্তু যে আমাদের কাজটার সময় আমরা কাজটাকে ফোকাসকে দেই, কারণ আমাকে হায়ার করা হয়েছে ওই শোয়ের জন্য। সো আমার কাজটা আগে প্রায়োরিটি দেওয়া উচিত, তারপরে আমার আড্ডা, তারপর আমার গল্প, এগুলো। সো এই জিনিসটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এই জিনিস যে আমরা আগে প্রচুর পরিশ্রম করতাম, এখনকার জেনারেশনের পরিশ্রমটা কম করতে চায়। সো আমি মনে করি তাদেরকে আসলে পরিশ্রম করা উচিত, এবং পরিশ্রম না করলে হারায় যায়। অবশ্যই। আর ভালো লাগে কোন বিষয়গুলো, এগুলো যদি একটু শুনি? আমার যে বললাম পজিটিভ জিনিস, আমি মানুষের কাছ থেকে শিখতে ভালোবাসি, আমি এখনও শিখি, আমার শেখার ক্ষুধা অনেক বেশি, মানে আমি শিখতে পছন্দ করি। আমি ছোটোদের থেকেও শিখি, সিনিয়রদের কাছ থেকেও শিখি, আমার কলিগদের কাছ থেকেও শিখি, শেখার শেষ নাই। যে কোনো মানুষ শিখতে চাইলে সবার কাছ থেকে শিখতে পারে। সো আমি যার মধ্যে যতটুকু পজিটিভ আছে ওটা নেওয়ার চেষ্টা করি। চমৎকার। এবং আমাদের এই মুহূর্তে যারা দেখছেন তারাও আসলে আপুর কথাগুলো শুনে অনেক কিছু শিখতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি, তো আপনাদেরও সেটাই হওয়ার কথা। এবারে যেটা জানতে চাচ্ছি, আপনার সাথে অনেকক্ষণই কথা বললাম, এবার আমাদের যদি একটু বলতেন যে আমাদের ফ্যাশন রানওয়ে সিজন ওয়ানের প্রতিযোগী যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, বা তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি, এগুলো যদি একটু বলতেন। আশা করব আপনারা এই ফার্স্ট প্ল্যাটফর্মটাকে সুন্দর করে ইউজ করবেন, এবং নিজের জায়গাটা নিজের যোগ্যতা দিয়ে অর্জন করবেন, এবং তাড়াতাড়ি ছটফট করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। দেখবেন আপনি একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, কাজটা কত মানুষ দেখতে পারবে, এবং আপনার এই গুণটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে, প্রথমত নিজের দেশ, তারপর সারা বিশ্ব। সো ঝটপট রেজিস্ট্রেশন করুন, এবং দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য। আই হোপ আমাদের কন্টেস্টেন্ট যারা আছেন তাদের কথাগুলো অনেক কাজে লাগবে। আপনাকে আমরা ফ্যাশন রানওয়ে সিজন ওয়ানের জাজের জায়গা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।